বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার অনলাইন ক্লাস দেখতেছে সকলকে ইসলামের মহান বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমি অনলাইন ক্লাসে হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি ঝটপট বই খাতা নিয়ে বসে পড়ো এবং ক্লাসে সবাই মনোযোগী হয়ে যাও। ক্লাস শেষে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব, তোমরা সেই বাড়ির কাজগুলো খুব সুন্দরভাবে করে ফেলবে। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা জেনে নিই আজকে আমাদের আলোচনার বিষয় কী। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 9। তোমরা বইয়ে ইতোমধ্যে দেখতে পাচ্ছ যে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় কী, এবং তোমরা বোর্ডের দিকেও লক্ষ্য করছো যে আজকে আমাদের আলোচনার বিষয় কী হতে পারে। হ্যাঁ, অবশ্যই তোমরা ধরতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা লাহাব। আজকে আমরা সূরা লাহাব সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা সূরা লাহাব সম্পর্কে কিছু তথ্য জানব এবং আমরা এর শানে নজুল সম্পর্কে জানব, এ সূরাটির অনুবাদ সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই মনোযোগ দাও। তোমাদের পরীক্ষা, সৃজনশীল পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্নে কিছু প্রশ্ন থাকতে পারে, তোমরা দেখো। তোমাদের আসতে পারে এটি কী সূরা, এর আয়াত সংখ্যা কতটি, এবং এটি পবিত্র কুরআনের কততম সূরা। শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ সূরা লাহাব হচ্ছে মাক্কি সূরা। সূরা লাহাব কী সূরা? সূরা লাহাব মাক্কি সূরা। এবং এর আয়াত সংখ্যা কয়টি? সূরা লাহাবের আয়াত সংখ্যা হচ্ছে 5টি। সূরা পবিত্র কুরআনের কততম সূরা? সূরা লাহাব 111তম সূরা। সূরা লাহাবের নামকরণ কোথা থেকে করা হয়েছে? সূরা লাহাবের নামকরণ হয়েছে সূরা লাহাবের প্রথম আয়াত সূরা লাহাব শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কিছু প্রশ্ন জানতে পারলে, এই প্রশ্নগুলো থেকে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকতে পারে, সৃজনশীল কয়েও এই প্রশ্নগুলো থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নিব সূরা লাহাবের শানে নজুল সম্পর্কে। সূরা লাহাবের শানে নজুল হচ্ছে একদা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের আরোহণ করলেন এবং সকলকে ওই সাফা পর্বতে আরোহণ করলেন। আরবে তখন প্রচলন ছিল বিপদ আপদের ক্ষেত্রে ওই এভাবেই সকলকে আহ্বান করা হতো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সকলেই সাড়া দিল এবং সকলে জোর সমবেত হলো। তখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বলল, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর পাশ থেকে একদল তোমাদেরকে আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলে সমস্বরে জবাব দিল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলল, আমি তোমাদেরকে এক ভীষণ শাস্তি সম্পর্কে অবগত করতেছি। তোমরা মূর্তি পূজা ত্যাগ করো এবং সকলে এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এটা বিশ্বাস করো। তখন সকলের মধ্য থেকে আবুল আহাব বলে উঠল, তাব্বালাকা আলী হায়াজা জামায়তানা, তুমি কি আমাদেরকে এজন্য এখানে একত্রিত করেছ? ধ্বংস হও তুমি। তখন আবুল আহাবের এই প্রত্যুত্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন, এই সূরা লাহাবটি অবতীর্ণ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা সূরা লাহাবের শানে নজর সম্পর্কে এবং কিছু ভূমিকা পটভূমি সম্পর্কে জানতে পারলাম। আসতে পারে কোন পর্বতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে আরোহণ করেছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব সূরা লাহাবের অনুবাদ সম্পর্কে। লক্ষ্য করো, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও। যা সে উপার্জন করেছে তার কোনো কিছুই তার কাজে আসেনি। কিংবা উপকারে আসেনি কিংবা তাকে রক্ষা করেনি। অচিরেই তাকে লেলিহান আগুনে প্রবেশ করানো হবে। এবং তার স্ত্রীকেও সেই লেলিহান আগুনে প্রবেশ করানো হবে যে তাকে ইন্ধন যুগিয়েছে। তার গলায় পাকানো রশি,
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই সূরাটির অনুবাদ সম্পর্কে এখন জানতে পেরেছ। আশা করি এরপর থেকে যখনই সূরা লাহা পাঠ করবে তোমরা এর বাংলাটাও জানতে পারবে, এবং তা বাংলাটা যখন জানতে পারবে তখনই তোমরা এর গুরুত্বটা বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে এর এখন সূরা লাহাবের একটু ব্যাখ্যা সম্পর্কে জেনে নেই। এই সূরায় তাহলে কী সম্পর্কে আলোচনা করা হয়েছে? এই সূরায় আবু লাহাব এবং তার স্ত্রী সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবু লাহাব ছিল ইসলামের চরম শত্রু এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও চরম শত্রু ছিল। আবু লাহাব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। মক্কা নগরীতে সে অনেক ধন সম্পদের মালিক ছিল এবং তার অনেক মর্যাদাও ছিল, কিন্তু তার এই ধন সম্পদ কোনো কাজেই আসেনি, কারণ সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাকের বিরোধিতা করেছিল। তাই এই সূরায় মান আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার স্ত্রীর জন্য দুনিয়াতেও শাস্তি রেখেছেন এবং পরকালেও তাদের জন্য ভয়ানক শাস্তি রেখেছেন। এই সূরা থেকেই সেটাই প্রস্ফুটিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার আবু লাহাবের স্ত্রী সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, সেই ফলে তার প্রতিও আল্লাহ তাআলার অভিশাপ রয়েছে। তারা দুনিয়াতেও শাস্তি ভোগ করবে এবং পরকালেও শাস্তি ভোগ করবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আজকে সূরা লাহাবের অর্থ, অনুবাদ এবং এর শানে নুজুল এবং এর ব্যাখ্যা সম্পর্কে আমরা আজকে এই সূরা থেকে জানতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব, ঝটপট তোমরা বাড়ির কাজগুলো করে ফেলো। আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে সূরা লাহাবের অনুবাদ লিখো এবং সূরা লাহাবের ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে, অনুবাদ এবং ব্যাখ্যা দুটোই খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। এবং আজকে তোমাদের অনলাইন ক্লাসে এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে নিয়মিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাও এবং নিয়মিতভাবে নামাজ পড়ো। ঘরের বাইরে কম বের হবে, সবসময় ঘরের ভিতরে থাকবে, পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।